Assalamualaikum. আজকে আমি ইউরিয়া মোলাসেস্ট্র খুব সংক্ষিপ্তভাবে কিভাবে তৈরি করতে হয় আমরা সেই বিষয়টি আপনাদেরকে আলোচনা করব। তাহলে আপনারা জেনে নেন যে কিভাবে ইউরিয়া মোলাসেস্ট্র ব্যবহার করতে হয় এবং তা কখন এবং কিভাবে খাওয়াতে হয়। তাহলে আমরা যদি 10 কেজি খড় নিই, তাহলে 10 কেজি খড়ের অর্ধেক পানি, অর্থাৎ 10 কেজি অর্ধেক, যেমন 5 লিটার পানি, এবং তার অর্ধেক লালি, অর্থাৎ 5 লিটারের অর্ধেক লালি, অর্থাৎ 2.5 কেজি লালি বা মোলাসেস, এবং 300 গ্রাম ইউরিয়া। তাহলে আমরা কি পরিমাণ মেশাতে হবে আমরা সেটা জেনে নিলাম। 10 কেজি খড়, তার অর্ধেক পানি, অর্থাৎ 5 লিটার পানি, এবং তার অর্ধেক লালি, অর্থাৎ 2.5 কেজি লালি, এবং 300 গ্রাম ইউরিয়া। এখন প্রথমে আমরা খড়গুলো টুকরো টুকরো করে কেটে নিব, তারপর স্তর স্তরে সাজাবো। প্রথমে আমরা ইউরিয়া এবং লালি এবং পানি একসাথে মিক্স করে নিব। ইউরিয়া লালি মিশ্রিত যে পানিটা থাকবে, সেই পানিতে আমরা স্তরে স্তরে বিছানো খড়ের উপর আমরা ছিটিয়ে দিব, যাতে সুষমভাবে সেটি মিশে যায়, এবং তারপর আমরা সেটি আধা ঘন্টা ডেকে রাখবো, এবং পরবর্তী আধা ঘন্টা পরে আমরা কিন্তু গরুকে দিতে পারবো। এই গরুকে দেওয়ার আগে এবং পরে কিছু আমাদেরকে নিয়ম মানতে হবে, যেমন অবশ্যই সেটি পানির মধ্যে আমরা দিব না, আধা ঘন্টা আগে এবং পরে আমরা পানি খাওয়াবো না, অর্থাৎ সম্পূর্ণ শুকনো অবস্থায় খাওয়ানো যাবে। এই ইউরিয়া মোলাসেস্ট্র বা UMS সেটি সাধারণত 2 দিন পর্যন্ত রেখে খাওয়ানো যাবে। 100 কেজি ওজনের জন্য 1.5 থেকে 2 কেজি খাওয়ানো যাবে, ষাঁড় গরুর জন্য খাওয়ানো যায়, তবে গাভীকেও খাওয়ানো যায়। সেই ক্ষেত্রে 6 মাসের গর্ভবতী, বেশি গর্ভবতী গাভী খাওয়ানো উচিত নয়, পাশাপাশি 6 মাসের নিচে বাছুরকেও খাওয়ানো উচিত নয়। তাছাড়া আপনি অন্য গাভী বা গরুগুলোকে খাওয়াতে পারবেন, তাহলে কিন্তু কোনো রিস্ক নাই এবং সম্পূর্ণ নিরাপদ। তাহলে আমরা ইউরিয়া মোলাসেস তৈরি করে গরুকে খাওয়ানোর মাধ্যমে আমরা গরুর স্বাস্থ্য বৃদ্ধি, দুধ বৃদ্ধি দুটোই করতে পারি, যদি আমরা সব কিছু ঠিকভাবে মেনে চলি। তো কখনোই আমরা ভুলক্রমে শুধু ইউরিয়া আমরা খাওয়াতে যাব না, পানির সাথে বা খাবার সাথে মিক্স করে আমরা খাওয়াতে যাব না। অনেকে কিন্তু এই ভুলটি করে যে অল্প পরিমাণ খাওয়ানো যায়, কিন্তু তাতে করে সে পানির সাথে দিয়ে যায়, তখন নাইট্রেট পয়জনিং হয়ে কিন্তু বা ইউরিয়া পয়জনিং হয়ে গরু মারা যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু